ঘন্টায় আমাদের সঙ্গে রয়েছে নাট্য ব্যক্তিত্ব এস এম মহসিন। আমরা চলে যাচ্ছি তার কাছে। শুভ সকাল স্যার, কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো বলা চলে। এই যে স্থবির সময়, আমরা সব কিছু মিলিয়ে বলতে পারি যে চারিদিকে এত সমস্যা, টেলিভিশন স্ক্রিনে চোখ রাখলে বিভিন্ন রকমের সংবাদ, সব কিছুর মধ্যে আসলে ভালো থাকাটা অনেক ডিফিকাল্ট, অনেক কঠিন। আপনার কি মনে হয়? ভালো থাকতেই হবে। ওই যে বলেছে না, বন্ধু তোমার ছাড়ো উদ্বেগ, সুতীক্ষ্ণ করো চিত্ত। আচ্ছা, চিত্ত বাংলার মাটি দুর্জয় ঘাঁটি বুঝে নিক দুর্বৃত্ত। আমরা তো মুক্তিযুদ্ধের মানুষ, বড় হয়েছে ওভাবে, ভয়টা খুব লাগে না। আমরা জানি মাঝে মাঝে অন্ধকার আসবে, কিন্তু এটাও ঠিক, রাতের পরে আবার দিনটা আসে। অবশ্যই আমরা তেমনি প্রত্যাশাই কিন্তু রাঙা সকালের সঙ্গে চলি, আর আপনারাই কিন্তু আমাদের মূল সাহস। স্যার স্যার একটু শুনতে চাই যে যখনই কোনো প্রতিকূল সময় এসে আপনার সামনে দাঁড়ায়, তখন সাধারণত সাহস যোগান কিছু, মানে কোন বিষয়কে বা কী নিয়ে, কোনটাকে অবলম্বন করে সাহস? একটা সাহস হচ্ছে সত্যের জয় হ। জি, এটা একটা একটা বড় জিনিস। দ্বিতীয়ত হচ্ছে নিজেকে বিশ্লেষণ করা যে আমি কী অবস্থানে আছি, আমার কী কী ভ্রান্তি। এ প্রসঙ্গে একটু বলি, আমি একটা নাটক করেছিলাম আত্মসাত বলে, সেখানে একজন মুক্তিযুদ্ধের মানুষ, পরে সে বড় লেখক হয়, একজনের তার এক বন্ধু মারা যায় গুলি খেয়ে, কিন্তু সে গল্প, সে যখন আত্মজীবনী লিখে তখন সে ওই গল্পটা নিজের নামে চাপিয়ে দেয়। এটা সে গ্লানি বোধ করে, এবং শেষ দৃশ্যেতে মেয়েদের কাছে সে নিজে স্বীকার করে যে আমি পরবর্তী সংস্করণ এটা ঠিক করে দেবো। এবং তখন সে স্বপ্নের কথা বলে যে আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, ওই সময় যে স্বপ্নটা ছিল, কিন্তু যখন মুক্তিযুদ্ধটা হয়ে গেল আমরা যার যার মতো আলাদা হয়ে গেলাম, নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। আমার কিন্তু এখন পরিণত বয়সে এই উপলব্ধিটা নাটকের ভাষা বটে, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা একেবারে সত্যি, যে আমরা যদি একেবারে 72 থেকে যদি এই 2013 পর্যন্ত যদি মুক্তিযোদ্ধারা, প্রতিটি মানুষ সৎভাবে সুন্দরভাবে নিজের অবস্থানকে সুদৃঢ় করে চলতে পারতাম, তাহলে এতদিন পরে এরকম ধর্মান্ধদের সঙ্গে আমাদের কোনো ক্ল্যাশে আসতে হতো না। স্যার আমরা, হ্যাঁ একদমই ঠিক বলেছেন, আমরা একটু ছোটোবেলা থেকেই শুরু করতে চাই। আপনি যেমন বাংলাদেশের ছোটোবেলাটার কথা বলছিলেন যে 1971 সাল আমরা বলতে পারি, ঠিক তেমনিভাবেই আপনার ছোটোবেলাতে আমরা ফিরে যেতে চাই। কারণ আমরা বিশ্বাস করি যে একজন সফল মানুষ যিনি তার বড়োবেলাটা ছোটোবেলার কাছে অনেকখানি ঋণী। আমরা একটু ছোটোবেলাতে যেতে চাই, তবে তার আগে মুন্নি আমার মনে হয় দর্শকদের একটু আমাদের স্যার সম্পর্কে একটু বলে দেওয়া, পুরো জীবনের ইতিহাসটা ছোট করে জানিয়ে দেওয়া। দর্শক আমাদের সঙ্গে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের প্রিয় অভিনয় শিল্পী এস এম মহসিন, যিনি নাট্য ব্যক্তিত্ব রয়েছেন সকাল থেকে, তার সঙ্গে চমৎকার একটি আড্ডা কাটবে। 70 দশকের শেষ পর্যায়ে ভারতের দিল্লিতে অবস্থিত ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত একদল তরুণ নাট্যজন দেশে ফিরে নাট্যচর্চা শুরু করেন। এস এম মহসিন তাদের মাঝে অন্যতম। কর্মজীবন শুরু হয় বাংলা একাডেমির মাধ্যমে 70 দশকের শুরুতে, এরপর যোগ দেন শিল্পকলা একাডেমিতে। উপপরিচালক, পরিচালক, ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে শিল্পকলার নাটক, সঙ্গীত সহ বেশ কয়েকটি বিভাগে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন 2004 সাল পর্যন্ত। বিটিভির আমি তুমি সে, বেলা অবেলা, শুকতারা বা বিশ্ব নাটকের অনেক পর্বে তার অসাধারণ অভিনয় নৈপুণ্য দর্শকদের মুগ্ধ করেছে। এখনও তিনি দুর্দান্ত অভিনয় করেই চলেছেন বিল্টু মামা, নূরজাহান, সাতকাহন, দুই পক্ষ সহ বেশ কয়েকটি নাটকে। টেলিভিশন, মঞ্চ এবং রেডিওর পাশাপাশি তিনি দরিয়াপাড়ের দৌলতি, জনম দুঃখী, দুই জীবন সহ বেশ কয়েকটি বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন। এস এম মহসিন নাট্যকলায় বিশেষ অবদানস্বরূপ 1973 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদক অর্জন করেন। এছাড়া 2007 সালে শ্রেষ্ঠ অভিনয়শিল্পী হিসেবে মেরিল প্রথম আলো সমালোচনা পুরস্কার লাভের পাশাপাশি বেশ কিছু পুরস্কার লাভ করেছেন। দর্শক চলুন এই গুণী অভিনয়শিল্পীর সঙ্গে আমাদের রাঙা সকালের প্রথম ঘন্টা আড্ডা দিই। স্যার ছেলেবেলার গল্প শোনার কথা? সবারই তো ছেলেবেলা থাকে। আমার জন্মটা, আমাদের গ্রামের বাড়ি হচ্ছে টাঙ্গাইলে, কিন্তু আমার জন্ম হয়েছে লালমনিরহাটে। আচ্ছা, এবং যদিও আমার সার্টিফিকেট এইজ অনুযায়ী 48, কিন্তু আমার ধারণা, আমি যেসব সংবাদ পেয়েছি, তখন তো লেখালেখি হতো না যে জন্মটা কবে, তা আমার মনে হয় যে আমার জন্ম আরও 1-1.5 বছর বা 2 বছর আগে হওয়ারই কথা। কারণ আমার আকিকা, আমার মা যে বিষয়টা বলেছেন যে আমার আকিকাটা আমার মামা দিয়ে গেছেন, এবং তিনি মারা গেছেন
স্বাধীনতার আগে মানে পাকিস্তান ইন্ডিয়া হওয়ার আগে, অর্থাৎ সেই হিসাব ধরলে পরে আমারটা, কিন্তু আবার যখন প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছি সেই এজটাই কিন্তু আস্তে 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 এখন এই পর্যন্ত এসছে। তো লালমনিরহাটের তো আমার খুব মনে নেই, আমি প্রায় এক দেড় বছরে আমার বাবার চাকরির সূত্রে চলে আসি চাঁদপুরে। চাঁদপুরে আমার বাল্য জীবনটা কেটেছে। সেখান থেকে শাস্তাগঞ্জ বলে একটি জংশন স্টেশন, আমার বাবা রেলওয়ের চাকরি করতেন, সেখানে চলে আসি। তারপরে শাস্তাগঞ্জ স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষা দিই এবং এরপরে কলেজ, আমি আবার বেশ কয়েকটা কলেজেও আমাকে পড়তে হয়েছে। আমি ছেলেবেলাটা আমার ডান পিঠেই বলতে পারি, একটু দুষ্টুমি স্বভাব ছিল, বাট খুব হার্মফুল ছিলাম এ কথা বলি না, কিন্তু সবসময় মজা করার একটা প্রবণতা ছিল। এবং আমরা যেভাবে বড় হয়েছি গ্রামে ছিলাম না, আবার গ্রামের মানুষ যখন শহরে এসে বসবাস করে তাদের জীবনের মানে এখন উপলব্ধিটা আসে যে তাদের জীবনটা কিন্তু একটু ভিন্ন খাতে প্রবাহিত হয়। এই যেমন ইয়ে পড়া, বাটার জুতো পড়া, সুন্দর হাফ প্যান্ট পড়া, ব্ল্যাক বা ব্লু কালারের সাদা শার্ট পরা, সকালবেলা স্কুলে যাওয়া, দুপুরবেলা খেয়ে ঘুমানো, বিকেলবেলা উঠা, খেলাধুলা করা, সন্ধ্যার আগে বাসায় ফিরে আসা, এরকম একটা ডিসিপ্লিন লাইফ কিন্তু আমার প্রথম দিকে ছিল। এবং নিয়ম শৃঙ্খলার মাঝে বেড়ে ওঠাটা কিন্তু তখন একদম মানে বাধ্যবাধকতা, তাই না? ছিল, কিন্তু আমার আমি মানতে চাইতাম না, এটা আমার একটা স্বাভাবিক একটা ছেলেবেলা, এবং ছেলেবেলা মানেই দুর্দান্ত একটা ছেলেবেলা কাটাতেই হবে। স্যার আমরা ছোটবেলার গল্পে ছিলাম এবং চাঁদপুরের গল্প আপনি বলছিলেন, মনির বাড়িও চাঁদপুর, তো সেই প্রসঙ্গে আমরা কোন একটা সময় আসবো। তো আমরা যতদূর জেনেছি যে ছোটবেলাতে আপনার বিভিন্ন জায়গাতে আপনার সময় কেটেছে, বিভিন্ন অঞ্চলে, সেটা যে কোনোভাবেই হোক না কেন, বাবার চাকরির সুবাদে হোক আর যেভাবেই হোক না কেন, এই যে বিভিন্ন অঞ্চলের মানুষের সাথে মেশা ছোটবেলাতে, বিভিন্ন চরিত্র সম্পর্কে জানা, ওই যে বলছিলাম যে সফল মানুষ বড় মানুষ সেই বিভিন্ন চরিত্র করতে গিয়ে ওই বিভিন্ন চরিত্রের মানুষগুলোকে কোনোভাবে আপনার চরিত্রের মধ্যে খুঁজে পেয়েছে, এটা অনেকটা। তো একটা কথা প্রথমেই বলি, সফল বলাটা খুব কঠিন, প্রত্যেকেই অসফল, প্রত্যেকেই সফল তার মতো করে, বেদনার জায়গাটা আমার আমার আসলে নেই, কিন্তু আমি সফল সেই অর্থে বলি না। কিন্তু মানুষকে বোঝার একটা প্রবণতা আমার প্রথম থেকেই ছিল, মানুষকে ভালোবাসার বা তার কাছে আমি আদরণীয় হই এরকম একটা মনোভাব কিন্তু আমার ছোটবেলায় খুব কাজ করতো, এটা এখনো কম নয়। ওই সময় দেখা এরকম কোনো চরিত্র যেটা মনের মধ্যে অসম্ভব রকমের দাগ ফেলেছে আশেপাশে ঘুরছে, প্রথমত তো আমার বাবা মার একটা ভূমিকা তো আছেই, তাদের আদর আশ্রয় বা আমার মামার নানা ভাই এরা আছেই। কিছু কিছু মানুষ, যেমন আমি ডাক্তার গাঙ্গুলির কথা বলতে পারি চাঁদপুরের, আচ্ছা এই দৃশ্য আমি এখন আর দেখব না, উনি একটা বাইসাইকেলে চড়তেন এবং ধুতি পরতেন, ধুতি আবার নিচে আবার একটা ইয়ে দিয়ে ক্লিপ দিয়ে আটকে দিতেন, একটা পাঞ্জাবি, তারপরে কোট। ইনি সকালবেলাটা বাড়ি বাড়িতে, উনি আবার রেলওয়ের একজন কনসালটেন্ট বা ফিজিশিয়ান ছিলেন, তো আমাদের বাড়িতে একইভাবে আসতেন, এসে বলতে বৌদি এক চাটা বানা তাড়াতাড়ি বানিয়ে দিন, এসে পরীক্ষা করতেন আমাদের জন্য। আবার উনি ওই মানুষটি চকলেট নিয়ে আসতেন প্রত্যেক বাড়িতে, মনে ওনার এই যে ইয়ে ছিল যে পকেট, সেই কোটের পকেটে অনেক চকলেট থাকতো, আমরা একটা চকলেটের জন্য বসে থাকতাম যে উনি তো কালকে এলেন না কেন। এবং এই লোকটিকে এত আদর করে কথা বলতেন। আমার যখন প্রথম টিকা দিলেন উনি, আমি তো ভয়ে যে টিকা দেবে, কিন্তু উনি এত সহজভাবে কথা বলতে বলতে টিকা দেবো, তখন কিন্তু মোচড় দিয়ে টিকা দিত, এরকম করে একটা মোচড় হতো এবং এটা সারা জীবনের জন্য দাগ থেকে যেত। ওনার পার্সোনালিটি আমার তখন এত দাগ কেটেছিল, এবং উনি যে সেবা করতেন এটাও কিন্তু প্রলুব্ধ করতো যে এরকম সেবা করার কোনো কাজ আমি পাই কিনা। তো সেদিক থেকে এটা, তারপরে বিভিন্ন আমার একটা সৌভাগ্যের হচ্ছে যে প্রথম থেকে এই অবধি আমি প্রচুর বড় মানুষ দেখেছি, প্রচুর, একবারে বঙ্গবন্ধু থেকে ধরে ভারতীয় পড়াশোনার সময়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময়ে আমি এত ভালো মানুষ, এত উঁচু মাপের মানুষ দেখেছি যে তখন নিজেকে অনেক ছোট। অভিনেতার ক্ষেত্র দিলীপ কুমারকে দেখেছি, অমিতাভ বচ্চনকে দেখেছি, এদেরকে উত্তম কুমারকে দেখেছি, পাহাড়ি সান্যালকে, এরকম অনেক মানুষ, আবার সত্যজিৎ রায়ের সঙ্গে একই প্ল্যাটফর্মে এখানে এসেছিলেন উনি 21 ফেব্রুয়ারি 1972 সালে, একই অনুষ্ঠানে উনি প্রধান অতিথি, আমি ধারা বর্ণনা করেছি ওই বক্তৃতার পরে। আগে গীতি নকশা হতো এবং স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে বা পরবর্তীকালে কিন্তু এইসব অনুষ্ঠান দিয়ে একটা ইতিবাচক ভূমিকা রেখেছে, সেই সব জায়গায়ও আমার সামান্য পদচারণা আছে এবং আমি মুগ্ধ হয়েছি সমর দাসকে, মানে এরকম আব্দুল জব্বার টব্বার যারা যারা আছে। তো এই জীবনটা এই বড় মানুষদের দেখে বললে যে প্রভাবিত করে, আপনি যে তখন
কখনো কখনো ক্ষুদ্র মনে হয় যে এদের মতো সফল তো আমরা নই। অবশ্যই, এবং নিজেকে যখনই আমরা ক্ষুদ্র মনে করব তখনই কিন্তু বড় হবার একটা সুযোগ থাকে, কিন্তু যখন বড় মনে করব তখন কিন্তু আর বড় হওয়ার সুযোগ নেই। এটা আছে বাংলাদেশের মধ্যে, এই নিজেকে বড় ভাবার একটা প্রবণতা সামগ্রিক অর্থে আছে, এটা আমাদেরকে আরো ক্ষুদ্র করে ফেলে। স্যার একটু শুনি যে ক্ষুদ্রতার সেই জায়গাটুকুকে এড়িয়ে কিন্তু বিশাল একটি জগৎ যেটিকে আমরা বলি নাট্য জগৎ, তাতে পদার্পণ কি করে স্যার? তাতে আমাদের রেলওয়ে ক্লাবে নাটক হতো, তা আমি প্রথম মানে বাবারা করতেন ওই বয়সে, আমার আব্বা পরে করেছে ওখানে, তখন করেনি। তো একটা ছোটো ছেলে দরকার, এবং আমি না ছোটোবেলায় সবাইকে আবৃত্তি শোনাতাম, ওই ছড়া, এবং মহিলারা খুব আদর করতেন আমার চেয়ে বড়ো জানা, কত রকম ছড়া, এখন সুকুমার রায়ের বেশি বেশি আবল, ওরা অনেক রকম এটি। তো এই ছড়া পড়তে পড়তে ওরা আমাকে বলে যে আমি খুব চঞ্চল ছিলাম, দুরন্ত ছিলাম, আমি দুরন্তপনা এই ইয়েতে আমি যখন 1 বা 2 পড়ি, আমার সঙ্গে আমার বন্ধুর, তখন তো আমরা ছবি দেখে এসে ওই ওই ছবির অনুকরণে আমরা বাঁশের কঞ্চি দিয়ে ফাইট করতাম। তো ফাইট করতে করতে আমাকে মেরেছে, আমার এত রাগ হয়েছে ওর চোখে মেরে দিয়েছে, চোখটা ফেটে গেছে। তো ওর বাবা তো বন্দুক টন্দুক নিয়ে বেরিয়ে গেছে, আমার বাবা তখন আবার চিটাঙ্গে চলে গেছে অন্য একটা কাজে, আমার বাবার অন্য অন্য কোয়ার্টারের লোকরাও দাঁড়িয়ে গেছে আমার পক্ষে, সে এক তুমুল হত্যাকাণ্ড। পরে এই রাতের মধ্যে এরকম গিয়ে পরের দিন সকালে ওই ছেলে ব্যান্ডেজ করে এসছে, ও আর আমি বসে একসাথে খাচ্ছি, সব বলে দেখো যাদের জন্য ঝগড়া করছি আমরা, দেখো দুজন বসে বসে খাচ্ছি, আমার তো ক্লোজ বন্ধু আর কি। তো এরকম দুরন্তপনাটা ছিল। তো সেখান থেকে আমি প্রথম টিপু সুলতান নাটকের একটা, টিপু সুলতানের ছোটো আইদার খালে কথা, দুই ভাইয়ের মধ্যে ছোট ভাই যেটা, এটা আমি করেছিলাম। তখন আপনারা কোথায় ছিলেন? চাঁদপুরে। চাঁদপুরে সেখানে আপনার তাহলে সেখানে একটা নাটক, তারপরে তখন তো এই স্কুলে যখন আমরা 6, 7, 8, 9, 10 সেই সময় কিন্তু আমাদের স্কুলে, আমি সাইন্স হাই স্কুলে ছিলাম, খুব পাইলট স্কুল, তখন পাইলট স্কুল হচ্ছে 57 তো আইফ খানের ইয়ে দেখলাম, সেখান থেকে কিন্তু রাজনৈতিক চেতনাটা আমার মধ্যে কাজ করেছে। স্যার গল্প করছি, ছেলেবেলার গল্প যখন শুরু করি তখন যেমনটা হয় যে আর ফুরোতে চায় না, কিন্তু আমাদের সময় তো কম, তাই বড়বেলায় হুট করেই চলে আসতে হয়। একটু শুনি যে আমাদের নাট্য জগতে নাট্যশালা গঠনের পেছনে আপনার যে ভূমিকা সেটা কিন্তু সবার জানা, আপনার এই ভাবনাটি কেমন করে এলো এবং কী করে আপনি শুরু করলেন? আসলে আমি এক সময়ে যে বলা হয়েছে যে আমি ন্যাশনাল স্কুল ড্রামাতে পড়তে যাই, এবং তার আগে আমি অন্য অন্য বিষয়েও পড়েছি, বাংলা সাহিত্য, সাংবাদিকতা, এবং বাংলা একাডেমিতে চাকরিও করতাম, কিন্তু আমার নাটকের প্রতি একেবারে কলেজ আমি কয়েকটা কলেজেও পড়েছি, এক একটা কলেজে আমাকে বেশি দিন রাখেনি, রাজনীতি এমন একটা তুঙ্গে আমার যাওয়া হয়েছিল যে জেলও গেছি, এক্সপেন্ডও করতে চেয়েছে। তো যাই হোক, বিশ্ববিদ্যালয়ে এসে আমার ধারণা অনেক, আমি ওরকম বিখ্যাত লোকদের সঙ্গে দেখা হয়েছে, মুনির স্যার আমার শিক্ষক, মফিজুল হাইদির চৌধুরী আমার শিক্ষক ছিলেন, জিসি দেব স্যারকে পেয়েছি, ওই এখানেও আমার একটা পরিবেশগত কারণেও আমার মানসিকতার একটা বিরাট, এবং ওখানে আমি রেগুলার ঢাকা ইউনিভার্সিটিতে নাটক করতাম আর কি। এবং ওই সময়ে এই মুক্তিযুদ্ধের পরে 72 সনে একবার আমাদের প্রথম নাটক নিয়ে কলকাতা যাওয়ার সুযোগ হয়, ভারত বাংলাদেশ মৈত্রী মেলায় এপ্রিল মাসে, পয়লা বৈশাখে। সেখানে আমার মেয়ে, আমি আমার প্রধান চরিত্র মেয়ে হয়েছিল ফেরদৌসি মজুমদার। নাটকের নাম কি ছিল? কেউ কিছু বলতে পারে, ইউনেভার ক্যান্টেলের বাংলা অনুবাদ, আর ছেলে ছিল শেখ কামাল, এবং সেটি বেশ বেশ সমাদৃত হয়েছিল। কিংবা এমনও হতে পারে যে আমরা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা করেছি, ছেলেমেয়েরা করেছি বলে তার একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে তারা দেখেছে, সেটাও হতে পারে। অতএব এই মুক্তিযুদ্ধের পর আস্তে আস্তে আমার অন্য সব কাজগুলো সংকুচিত হয়ে নাটকের দিকে চলে আসে। তো আমি যখন ভারত থেকে প্রথম আসি, আসলে এখান থেকে যারা পাশ করেছে, যেমন আমাদের বন্ধুবান্ধব হচ্ছে রাজ বাব্বর, পঙ্কজ কাপুর, শাহেদ কাপুরের বাবা, আগে হচ্ছে ওম পড়ি, নাসিরুদ্দিন শাহ, এরা সবাই প্রফেশনাল অভিনেতা। আমি যদি এটা থাকতে পারতাম তাহলে এখন যেমন করি, আমার জীবনে হয়তো একটা ইচ্ছা পূরিত হতো। তো এসে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষেরা এসে, আমি দিল্লিতে থাকাকালীনই পট পরিবর্তন হয়ে গেল, বঙ্গবন্ধুর মৃত্যু এটা একটা কারণ, আমার বাবার মৃত্যু 76 সনে। তো ফলে এসে মাকে বা পরিবারকে দেখাও একটি আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের যে মানসিকতা, যে দৃষ্টিভঙ্গি, সেই দিক থেকে এটা করি। তারপরে শিল্পকলা একাডেমিতে আমি 6 মাস পরেই এখানে আসার সুযোগ পাই।
তা আমার মনে হয়েছে যে শিল্পকলা একাডেমিতে আমি যদি প্রশাসনিকভাবে হয়তো একটা কাজে নিজেকে লাগাতে পারি, তো যেটা আমার মনে হয় যে কাজটি আমি করতে পেরেছি হয়তো এদেশের ট্রেনিং কনসেপ্টটা মোটামুটি আমার হাতে বেশ প্রশস্ত হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা চালু করতে পেরেছি, সেখানেও একটা ভূমিকা রাখতে পেরেছি। আর জাতীয় নাট্যশালার এর একটা মৌলিক দাবি ছিল গ্রুপ থিয়েটারের ফেডারেশন, তারা চেয়েছে যে 500 আসনের একটি ভালো অডিটোরিয়াম যেন হয় আর কি। তো সেটার থেকে আমার মধ্যে হলো যে এমন একটা অডিটোরিয়াম হবে যেটা আমরা দিল্লিতে দেখে এসেছি, ওখানে ন্যাশনাল থিয়েটার না কিন্তু একটা ভালো অডিটোরিয়াম, তার সঙ্গে আরও আনুষঙ্গিক অর্থাৎ নাটকের সমস্ত কিছু যেন এখানে পাওয়া যায়। তো ওই সময় তো পরিবেশগত দিক থেকে শিল্পকলা একাডেমি নাট্যকর্মীদের কাছে খুব গ্রহণীয় ছিল না, কারণ এরশাদের আমল, জিয়াউর রহমান সাহেবের আমল, তারা তো সংস্কৃতির ওই ভাবনাটা তাদের মধ্যে ছিল না। আর যে কারণে বঙ্গবন্ধু 74 সনে শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন, তার যে বাসনা থেকে তিনি তো তার মৃত্যুর কারণে ওই দৃষ্টিভঙ্গির এরা ছিলেন না, বা এটাকে তাদের থাকলেও তারা বঙ্গবন্ধুর নামটা উঠে আসবে বলে তারা এটা কতটা করেননি, ফলে একটা বৈরী মনোভাব ছিল। কিন্তু ব্যক্তিগতভাবে যেহেতু আমি নাটকের মানুষ সেই জন্য কিন্তু একটা সম্পর্ক তাদের সঙ্গে আমার, আর আমি তখনও ক্লাস নিয়েছি। আর আমার একটা সৌভাগ্য হলো শিল্পকলা একাডেমি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি দুটো চাকরি একসাথে করতে পেরেছি গভর্নমেন্টের প্রাইভেট পারমিশনে। আমি সেখানেও 88 থেকে একেবারে 2006 পর্যন্ত নিয়মিতভাবে ক্লাস দিয়েছি, এখনও যাই মাঝে মাঝে, কিন্তু তখন একেবারে কী বলবো যে নিয়োগপত্রের মাধ্যমে আমি কাজটা করেছি এখানে। তো যাই হোক, তো সেখানে আমার মনে হয়েছে যে এমন একটা কিছু যদি করা যায় যেটা করলে তো নাট্যশালার একটা ইয়ে, তো প্রথমে তো নাট্যশালা সম্পর্কে সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল না। যাই হোক, প্রথমে একটি বড় হল করব 500, সেটা হয়ে গেল 1000, কেটে এলাম 750, তারপরে রিহার্সেল রুম বাড়াতে বাড়াতে প্রথম যখন প্রজেক্টটা আমরা করি, এবং আমার কিছু সৌভাগ্য বটে সরকারের মধ্যে কিছু যারা প্ল্যানিং কমিশনে থাকে এরকম একটা ইতিবাচক লোককে আমি পেয়েছি, আমাকে বলল যে আপনি এটা আমরা করে দেব, আপনি আমাকে আগে এটা কনভিন্স করবেন বিদেশে নিয়ে গিয়ে। এটা বিদেশ ট্যুর করা হলো, বিদেশে যাওয়া হলো, আমরা গেলাম এই হংকং, ফিলিপাইন, কোরিয়া এবং থাইল্যান্ড, সেখানে আমরা এরকম দেখার পর তারা বলে কনভিন্স হলো এবং তারা এই একটি ইয়েকে তিনটা ফেজ করা হলো, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ করে আমার এর আগে আমার বাইরে নাটক করা হয়েছে, নরওয়ে, সুইডেনে নাটক করা হয়েছে, ইংল্যান্ডে নাটক করা হয়েছে, আমেরিকান গভর্নমেন্টের দাওয়াতে আমি আমেরিকান থিয়েটার দেখতে আমেরিকার প্রায় 6টা না 7টা স্টেটে ঘুরেছি। একটু শুনতে চাই আপনার বিশেষ প্রতিষ্ঠানটি, যেটিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা, সেখানে স্যার কবে আপনি? এটা 1988 শেষ দিকে আমি ওখানেও কাজটা আরম্ভ করি, এবং এটা আমার আমার পড়ানোটা একটা আনন্দের একটা ব্যাপার। আমার যতগুলো বিষয় আছে এর মধ্যে একটা প্রথম চয়েস হচ্ছে আমার অভিনয়, ডিরেকশন দেওয়ার ইচ্ছে নেই, এটা দ্বিতীয় হচ্ছে পড়ানো, এটা একটা তরুণ প্রজন্মের সঙ্গে একটা নতুন যোগসূত্র স্থাপিত হয় এবং প্রতিনিয়ত শেখার একটা জায়গা, একটি নতুন ছেলেকে স্টাডি করা, তার সঙ্গে বিনিময় করা। এবং আমি যখনই এই যেমন তোমাদের সঙ্গে মিশছি, আমি কিন্তু শিখছি, কারণ তুমি আমার চেয়ে অনেক অ্যাডভান্স, ও ইকবাল আমার চেয়ে অনেক অ্যাডভান্স, কারণ পৃথিবী কখনো পেছন থেকে আসে না, পৃথিবী এগিয়ে চলে। অতএব আমি ওই খলিল জিবরানের ওই কথাটা বলি যে তোমার ছেলেকে তুমি তোমার মতো হতে বলো না, বরঞ্চ তুমি তোমার ছেলের যে মানসিকতা, তার যে মনন, তার সঙ্গে তোমার তুমি নিজেকে যুক্ত করো। এবং একই সাথে যদি ছেলেকেও বলা হয় স্যার যে তুমি তোমার বাবার কাছ থেকে যেটা আছে সেটা নাও, তাহলেই মনে হয় একটা মৈত্রীর বন্ধন তৈরি হয় এবং পারস্পরিক শ্রদ্ধা ওটা আসলে তৈরি হয়। আরেকটা বড় বিষয় যে বলেন না যে আমরা স্বাধীনতার মাঝেই কিন্তু বেড়ে উঠতে পছন্দ করি, এবং সেই স্বাধীনতার কিন্তু প্রথমেই দেন পরিবার থেকে বা অভিভাবকরাই, তাই না? সেটাই বড় বিষয়। স্যার শুনি, আপনি নিয়োগ পেলেন? হ্যাঁ, ওই তো ওরা আমরা আমার একসাথে পরীক্ষা দিয়েছি সেলিমাল দিয়ে, ও তো এটা প্রতিষ্ঠা করেছে, ও বলল যে যদি এখানে তুমি আমাদের ক্লাসটা নাও আমার ছেলেদের। আমার দুটো সাবজেক্ট খুব এখনও প্রিয় এবং সেটাও ছেলেমেয়েরও, একটা যে বডি ল্যাঙ্গুয়েজটা আমি ভালো করি হয়তো, আর ভয়েসের উপরে আমার কিছু, সেই দুটো বিষয়ে কাজ করি। তো ঠিক আছে, ইউনিভার্সিটিতে একই সাথে ঢাকা ইউনিভার্সিটিতে কখনো কখনো অন্য অন্য কাজের সঙ্গে জড়িত, এটাও করি, এবং সেদিক থেকে
আমার কিন্তু এই স্টুডেন্ট ভাগ্যটা আমার খুব ভালো, খুব ভালো, চমৎকার ওরা আমাকে, আমার এই মমটম সবাই প্রায় আমার আমাদের ছাত্রী এদের। এবং আমার যেটা খুব ভালো লেগেছে সেটা হলো সেলিম এবং আফসার, আমার জন্য ক্লাসটা ওরা 7:30 করেছে। আমি যখন রেগুলার ক্লাস দিতাম তখন আমি 7:30 আমি ওদের গাড়িতে যেতাম, 7:15 পৌঁছে যেতাম। এবং এই বাচ্চাগুলো যাদের অভ্যাস হচ্ছে রাত্রেবেলা আড্ডা মারা, লেখাপড়া করা, গল্প করা এবং বেলা 9:00 আগে ঘুম থেকে না ওঠা, কিন্তু আমার ক্লাসের দিন ওরা কিন্তু একদম ভোরবেলা দাঁড়িয়ে আছে। এমন অন্যান্য শিক্ষক সহকর্মীরা বলতে চাই যে আপনার পাল দেখেন দাঁড়িয়ে আছে, দেখো সব দাঁড়িয়ে আছে এখানে। আমি গিয়ে ক্লাস নিতাম এবং 9:10 মধ্যে ক্লাস করে আবার ঢাকায় এসে আবার শিল্পকলা একাডেমির কাজের সঙ্গে যুক্ত করতাম এবং আমি খুব উপভোগ করেছি, এখনও করি। এখন এমনিতেই যে অভিনয়টা তো ক্লাস 2 তে শুরু হলো, শিক্ষকতা তো অনেক পরে পরিণত বয়সে এসে, কিন্তু উপভোগের ব্যাপারটা যদি আসে যে কোনটা উপভোগ বেশি করেন তাহলে কোনটা বলবেন? অভিনয়টা অভিনয় করতে আমি শুধু যে আমার নিজের অঞ্চলে করেছি, আমি কিন্তু এই একজন ভালো ক্যারেক্টারের জন্য আমাকে প্রায় 10 মাইল দূরেরও একটি জায়গা আমাকে বলেছে। আমি না অভিনয় এটা একটা নেশার মতো, ভালোবাসার মতো, চরিত্র নির্মাণ করা এটা আমার খুব এখনও পাগলের মতোই কাজই করি, ভাল লাগে এটা। এমনিতে টেলিভিশনের স্ক্রিনে যখন খুব পরিচিত এবং প্রিয় নাটকগুলো দেখেন কিংবা কোনো ছবি দেখেন, অনেক অভিনয় করেছেন এই দীর্ঘ জীবন নিঃসন্দেহে, কিন্তু কোনো ক্ষোভ কি আছে মনের মধ্যে যে এই চরিত্রে যদি অভিনয়টা করতে পারতাম বা আত্মগ্লানি যেটাই বলি না কেন? ক্ষোভ নেই, আসলে তো দেখা কম হয়, বিশেষ করে এই সময় তো এত চ্যানেল, যেমন আমার মনেই থাকে না যেটা করেছি আমি, দেখে কেউ বলে এবং তারাও মনে রাখতে পারে, তারা বলে যে কালকে আপনাকে দেখেছি, কোথায় দেখেছো? মাসরাঙ্গায় দেখলাম নাকি এটিএনে দেখলাম। ওরাও কিন্তু খালি চ্যানেল ঘোরাতে ঘোরাতে দেখেছে, 5 মিনিট থেকেছে বিজ্ঞাপন বিরতি এসেছে। ওইটা কিন্তু একটা আমাদের জন্য, আমরা যারা অভিনয় করি বলি যে বিজ্ঞাপন বিরতি আমাদের খুব ক্ষতিগ্রস্ত করছে। আর একটু তাহলে একটু আপনাকে তথ্য জানিয়ে রাখি যে মাসরাঙ্গা টেলিভিশন প্রথম থেকেই প্রতিজ্ঞাবদ্ধ যে নাটকের মাঝে বিজ্ঞাপন নয়, স্বল্প সময়ের এবং নির্ধারিত বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে নাটক প্রচার, সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু খুব ভালো, এটা অনেক ভালো। আমি রবীন্দ্রনাথের কিছু নাটক এখানে মাসরাঙ্গা আমার গেছে, খুব ভালো, যেমন মাটির পুতুল, দেনা পাওনা, মানে রবীন্দ্রনাথের আতিক প্রায় 12-13 নাটক বানিয়েছিল, আমি হয়তো 7টা নাটক অভিনয় করি, যেমন চরিত্রগুলো খুব ভালো। আচ্ছা, চমৎকার স্যার, একটু শুনি যে চরিত্রগুলো ভালো এবং বর্তমানে নাটক সবকিছু মিলিয়ে আপনারা প্রথম থেকে এখন পর্যন্ত দেখিয়ে আসছেন মঞ্চ এবং যদি বলি টেলিভিশন নাটক, বর্তমান অবস্থা নিয়ে আপনারা সন্তুষ্ট বা আপনাদের কি মনে হয়, আর সংযোজন বিয়োজন কি প্রয়োজন? প্রথমে মঞ্চটা বলি, মঞ্চে তো একটা মিরাকেল ঘটে গেছে, 71 মানে 72-এর প্রথম ভাগ পর্যন্ত যে গল্প তার সঙ্গে 72 থেকে 2013 মিলবে না, এটা এমন একটা পজিশন দিয়েছে বাংলাদেশের নাটক, মানে বাংলাদেশের একজন লোক বিশ্ব নাট্যসভার সভাপতি রবীন্দ্র মজুমদার, মানে কতখানি রেসপেক্ট সে আদায় করতে পেরেছে, অর্থাৎ উনি আদায় করেননি, মানে টোটাল নাট্য সমাজ এটা আদায় করেছে। আমাদের দেশে দুটো জিনিসের খুব শক্তি দেখা যায়, একটা হচ্ছে চারুকলা, একটা হচ্ছে নাট্যকলা। এখন এই মঞ্চ নাটকের থেকে কিন্তু বেশিরভাগ যারা টিভিতে অভিনয় করে, এমনি আছে যে অন্য কাজ করেনি, এরা সবাই প্রায় মঞ্চ নাটকে, যত ভালো শিল্পী আছে সব মঞ্চ নাটকের, ফলে বেসটা খুব ভালো। আর এখন তো প্রাতিষ্ঠানিক হয়ে গেছে বিভিন্ন প্রতিষ্ঠান, এখন ইয়ে ছাড়া বিশ্ববিদ্যালয় ছাড়াও কিন্তু, যেমন কলেজ লেভেলে আমি ওটারও সঙ্গে যুক্ত আছি, কলেজ লেভেলে কিন্তু নাট্যকলা একটি বিষয় কিন্তু এখন, তো সেখানে কলেজের ছেলেমেয়েরা পড়তে পারছে, বিভিন্ন দল। আগে আমি আমারই যেমন মনে আছে, আমি যখন প্রথমে এসে গুরুজনদের বললাম, আমার চেয়ে যারা সিনিয়র, যে আমি তো শিখে টিকে এসেছি, তখন একটু উদ্ধত্ত হয়তো ছিল, এটা ইয়ে করা যায় না, এটা ওয়ার্কশপ, এটা তো ভেতর থেকে ব্যাপার, এটা তো ওয়ার্কশপ করে কী হবে? সেই লোকগুলি কিন্তু এখন প্রতিষ্ঠান দিয়েছে, একটা নাটকের দল মাঝে মাঝে বিজ্ঞাপন দেবে যে ভাই আমাদের কিছু নাট্যকর্মী আবশ্যক, নাট্যকর্মী নেবে, আমাদেরকেই আবার বলবে যে ভাই একটু ট্রেনিং দিয়ে দেন শেখান। তো এই জায়গাটা কিন্তু নাট্যকলায় তৈরি হয়েছে এবং এটা মঞ্চ নাটকের থেকেই। আমাদের দুর্ভাগ্য হচ্ছে যেমন মঞ্চ নাটকের কোনো রেকর্ড থাকবে না, আমরা বলি যে পাহাড়ে সরি এই ইয়েও খুব ভালো অভিনয় করতেন সৌম্য মিত্র, উৎপল দত্ত, রেকর্ড কি মঞ্চ নাটকের রেকর্ড তো নাই, কেমন করতেন তা বলতে পারবো না, কিন্তু কিন্তু সৌম্য মিত্রের ছবি দেখলে বলতে পারবো যে এটাই হচ্ছে ছবি বিশ্বাস, এটা হচ্ছে দিলীপ কুমার, হচ্ছে উত্তম কুমার। ফলে স্থায়িত্বের দিক থেকে যেমন টিভিতে আমরা কাজ করি আমরা জানি, কিন্তু এটাকেও বলে যে এটা ওটা ডিলিট মিডিয়া, এটা চলে যাবে, এটা থাকবে না, কারণ আরেকটা নাটক এসে ওইটা ইরেজ করে এখানে আরেকটা নাটক ইরেজ মিডিয়া। তো সেই দিক থেকে ফিল্ম হচ্ছে সবচেয়ে শক্তিশালী, এবং দুর্ভাগ্যজনকভাবে যে ফিল্মের সূচনা হয়েছিল মুখোমুখি দিয়ে,
তার এই অধঃপতনটা আমাদেরকে, এবং সবচেয়ে যেটা কি বলবো এটাকে গডফাদারই বলবো, যারা আমরা যেমন আমরা যখন এসেছি হয়তো এক দেড় বছর কষ্ট পরে, কিন্তু আর আমি যেটা ফ্রি লান্স হিসেবে করতে পারি না শিল্পকলা একাডেমিতে এসে, কিন্তু আমি যেটা করেছি আমি দীর্ঘকাল এই ভারতে স্টুডেন্ট পাঠাবার যে কমিটি তার মূল ব্যক্তি আমি ছিলাম নাট্যকলার ক্ষেত্রে, তাতে আমি প্রচুর ছেলে মেয়ে পাঠাতে পেরেছি বিভিন্ন জায়গায়, এবং এদের আসার পর কিন্তু আমি এদেরকে ওয়ার্কশপ দিতে মানে ট্রেনিংয়ের সুযোগ করে দিতে পেরেছি, যেটা ফিল্মের লোকেরা সালাউদ্দিন জাকিকে জায়গা দেয়নি, তারা জায়গা দেয়নি বাড়িকে জায়গা দেয়নি, তারা জায়গা দেয়নি স্বপনকে জায়গা দেয়নি, আমাদের যে এমএলএর গোয়েন্দা বাহিনী যিনি করেন তাকে জায়গা দেয়নি। এটা যদি দিত তাহলে যেমন ইয়েতে রাজ কাপুর একজন মণি কাউলকে বলছে তুমি আমার এখানে আমার ইন্ডাস্ট্রি তুমি কাজ করবে, ওরা বলতো ইউ আর নট ট্রেন, কিন্তু তোমরা ট্রেন তোমাদের অগ্রাধিকার তোমরা করো, আমরা তো অভিজ্ঞতায় এক্সপেরিমেন্ট করে 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 শিখেছি। এটা যদি ফিল্ম যদি আমাদেরকে সুযোগ দিত, আর আরেকটা কথা বলি ভালো ছবি না আসতে দেওয়াটাও বুদ্ধিমানের কাজ হয়নি বলে আমার মনে হয়, এতটুকু কারণে আমাদের যে স্ট্রংগেস্ট পার্ট ফিল্ম ইন্ডাস্ট্রিটা সেভাবে গড়ে উঠল না, সেটা হলে পরে আমাদের ছেলে মেয়েদের অভিনয় হয়তো আন্তর্জাতিক পর্যায়ে, এই যে ছেলেটি টেলিভিশনে করে মঞ্চে করে সে হয়তো ফিল্মের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে সে নিজেকে যায়, এবং কিছু কিছু যে যাচ্ছে না তা কিন্তু না স্যার, বর্তমান সময়ে কিছু কিছু যাচ্ছেও। যদি আমি আপনি যেটা বলছেন যে ফিল্মের কথা, ফিল্মের প্রাসঙ্গিকতায় যদি আমি মঞ্চের দিকেও আসি, আমরা সবসময় এরকম একটা কথা শুনতে পাই যে মঞ্চ মানুষের কাছে অতটা জায়গা করে নিতে পারেনি, শুরু থেকেই পারেনি, এক বিশেষ শ্রেণীর মানুষ যারা মঞ্চের দিকে গেছেন, এবং এই বিশেষ শ্রেণী থেকে আমরা প্রায় বিগত চার দশকে বের হয়ে আসতে পারিনি, সে জায়গাটায় আপনার কী বলার আছে? সেটা আসলে সেটা আসলে বিশেষ কি বলবো, কিন্তু হয়তো ঢাকার কথা হবে, কিন্তু যদি নাটকেরই পার্ট যদি যাত্রা বলি, তো যাত্রা শিল্প কি সারা বাংলাদেশে ঘুরে বেড়ায় না? হ্যাঁ, বিভিন্ন মফস্বল শহরে কি নিয়ত, এখন তো সারা বাংলাদেশে প্রায় 500-এর উপরে দল আছে, সেগুলো কি স্থানীয়ভাবে রিকোয়ারমেন্ট মিট করছে না? আমার মনে হয় অতটা নির্দয় না হওয়াটাই ভালো। স্যার, এবার আমি একটু আরেকটা প্রসঙ্গে চলে আসতে চাই, সেটি হলো যে আমরা আপনার সম্পর্কে জেনেছি আপনি বাংলা এবং সাংবাদিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। বাংলা সাহিত্য এবং সাংবাদিকতা দুটোই কিন্তু দুই মেরুর মোটামুটি বলা যেতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনি পড়াশোনা করেছেন, তো সাংবাদিকতায় আপনার কখনো কোনো কিছু করা হয়েছে কিনা? আসলে আমরা তখন বেশি দিন ইউনিভার্সিটি থাকার একটা প্রবণতা ছিল, এটা হলো বড় কারণ আর কি। সাংবাদিকতাটা ভালো লাগতো, কিন্তু আমার নাট্যকলাটা এত বেশি প্রবল হয়ে যাওয়ার কারণে সাংবাদিক হিসাবে বা সাংবাদিকতার যে ফিল্ড সেখানে আমার কাজ করা একেবারেই হয়নি, সেটা একটা দিক আর কি। কারণ নাট্যকলাটারই আমার পরবর্তীকালে একেবারেই নাটকের বাইরে আর জীবন হয়েই উঠেনি। স্যার একটু শুনি যে মঞ্চ টেলিভিশন চলচ্চিত্র সব মাধ্যমেই কাজ করেছেন, কম বেশি সেটাই, কিন্তু কাজের অভিজ্ঞতায় যদি বলি যে কোন মাধ্যমে কাজ করতে ভালো লেগেছে সবচেয়ে বেশি? প্রথম দিকে মঞ্চ, দ্বিতীয়ত এখন রেডিওতে খুব ভালো লাগে, ভালো লাগে রেডিও করেন, এখনো তরুণের অভিনয় করি, এই একটা সুবিধা রেডিওতে আছে, মানে কণ্ঠটা থাকলে আর কিছু লাগবে না, করি এটা ঠিক আছে। আর একটা অভিনয়ের একটা ভালো দিক হলো যে আমি এই পজিটিভ এবং নেগেটিভ দুটো ক্যারেক্টারই করি, আমাকে নেয়, আমি করতে পারাটা ইম্পর্টেন্ট না, যারা কাজ করছে তারা আমাকে দুদিকেই কাজ করতে করে, সেটা আমার খুব ভালো লাগে আর কি, মানে বিশ্বাসটা ওদের কাছে এটা আছে আর কি। তো সেই দিক থেকে আর ফিল্মে যেমন গেরিলাতে কাজ করেছি, আরেকটা কাজ করলাম সেটা এখনও গেল না, মারা গেল ভদ্রলোক, আমাদের আখতারুজ্জামান বলে এক ভদ্রলোক ছিলেন, পোকা বাকরের বসতি করেছে, ও একটা ফিল্ম অনুদানে করেছে চলো ইয়ে সূচনা রেখার দিকে, এটা ছবিটা মুক্তি পায়নি কারণ কিছু কাজ বাকি থাকার অবস্থাতেই তিনি মারা গেলেন। ওখানে আমরা তিনটি বৃদ্ধের অভিনয় করেছি, আমি, সবুজ আর ভাস্বর বন্দ্যোপাধ্যায়, এটা একটা ভালো চলচ্চিত্র, আমার চরিত্রটাও বেশ পছন্দনীয় একটি চরিত্র হয়েছে, এবং আমি ফিল্মে হয়তো আরও কিছু ভালো কাজ করার ইচ্ছে রাখি, বিকল্প ধারা মানে এই ট্রেনে পারবো না,
এই যারা মোশে টুসে যখন করে বা যারা এখন নতুন নাটক ছবি বানাচ্ছে এদের কিছু কাজ করার ইচ্ছা আছে। আমার একটা সুযোগ এসেছিল প্রথম ছবিতে করিনি, সেটাও আমার এক বন্ধুর উপর অভিমান। এই করোনা করার ইতিহাসটা অনেক বড় হয়ে যাবে। একটু আগে আপনি একজন মানুষের নাম বলছিলেন, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, আমাদের অনেক শ্রদ্ধেয় জন, অনেক ভালো আবৃত্তি করেন এবং আমরা জানি যে আপনিও অনেক ভালো আবৃত্তি করেন। তো আমরা চান্স যেহেতু পেয়ে গিয়েছি, আমরা ছোট্ট করে আপনার কাছ থেকে একটু শুনতে চাই। কোনো আবৃত্তির অংশ আচ্ছা অংশ বলি। হ্যাঁ, আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠেছে প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ ডুথিয়া রাখিতে নাড়ি, থর থর করি কাঁপিছে ভোদর, শিলা রাশি রাশি পড়িছে কষে, ফুলিয়া ফুলিয়া ফেলিল সলিল, গরজি উঠিছে দারুণ রসে, হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার, কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাদন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাদন, সাত্রে আজকে প্রাণের সাধন, লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পড়াণ, কিসের আধার কিসের পাষাণ, উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর, আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগতে প্লাবিয়া বেড়াব গাহিয়া আকুল পাগল পাড়া, কে সেলাইয়া ফুল কুড়াইয়া রাম ধনু আঁকা পাখা ওড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিপরে পড়াণ ঢালি, শিখর হইতে শিখরে চটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গে কল কল তালে তালে দিব তালি, এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মো, এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর, ওরে কি জানি কি হলো আজে জাগিয়া উঠেছে প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান, ওরে চারিদিকে মোড়ে কি কারাগার ঘোর, ভাং ভাং কারা আঘাতে আঘাত কর, ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর, এই কবিতাটি এখনো সমভাবে প্রযোজ্য। ৮ই জানুয়ারি আমরা তো যখনই একটা ধারণা সবসময় বলেছে কোন একটি রাজনৈতিক দলকে সবসময় বলা হয় এরা আসলে ভারত নিয়ে যাবে, এরা আসলে ইসলাম নষ্ট হয়ে যাবে, এরকম একটা কিন্তু প্রভাগান্ডা বড়ুয়ার আছে, দুইবার জেতার পরও কিন্তু ভারত নেয়নি আর কি। যাই হোক, তো 8ই জানুয়ারি এই বঙ্গবন্ধু সকাল থেকে একটা খবর, আমরা তখন তরুণ বিয়ে, যে বঙ্গবন্ধু পাকিস্তানে নাই, প্লেনে উঠিয়ে দেওয়া হয়েছে, কোথায় গেছে জানে না, এরকম একটা ইয়েটে। তো আমরা বেলা 11টার দিকে সেদিন আমাদের ভাইস চ্যান্সেলর ছিলেন আবু সাইদ চৌধুরী, তিনি তখন বিদেশের, উনি 8 তারিখে আসেন, ওনাকে আমরা রিসিভ করি, আমি আসম আব্দুরও রিসিভ করে নিয়ে আসি ওনার বাড়িতে। দুপুরে খাওয়ার পর উনি বলে চললেন, বলে চলো বঙ্গবন্ধুর বাসায় যাই। বঙ্গবন্ধুর বাসায় 3টা বাজে তখন, পৌঁছার সঙ্গে সঙ্গে একটা রব যে বঙ্গবন্ধু ফোন করেছে, বঙ্গবন্ধু ফোন করেছে, একটা হইচই আর কি। তারপরে এই কথা বলে প্রথমে স্যারকে দিল, স্যার কথা বললেন, আরও অনেক কথা বললেন, এই ইয়ে কোথায়, ভাবি কোথায়, বেগম মানে বেগম মুজিব কোথায়, এটা নিয়ে একটা উনি নাই, উনি নাই, প্রায় 5-7 মিনিট পরে উনি এলেন, এসে উনি কথা বললেন। তো সাংবাদিক তখন তো ওয়েল গার্ডেড ওই ফ্যামিলি, তখন বলে আচ্ছা ম্যাডাম একটা কথা জিজ্ঞেস করতে চাই, এতক্ষণ কেন লাগলো আপনার এই ফোনটা রিসিভ করতে, আপনি তো প্রথম ব্যক্তি হবেন ফোনটা রিসিভ করলেন। উনি বলেন না এমনি এমনি, অনেক জোরাজোরির পর উনি একটা কথা বলে আমার এখনও কানে বেরিয়ে আছে, উনি বললেন দেখেন আমি প্রতিদিন আল্লাহর কাছে কান্নাকাটি করেছি, নামাজ পড়েছি, যে সবই তো হলো সবই পেলাম, যদি এই মানুষটা ফিরে না আসে তো আমি তো ব্যর্থ হয়ে যাব, আমার তো দুঃখের পরে। তো প্রথমে যখন আমি আওয়াজ পেলাম যে উনি এসছেন, আমি শুকরানা নামাজ আদায় করলাম 2 রাকাত। এরম একটা পরিবার যদি মুসলমান না হয় কারা? তো আজকে যখন এই ধর্মের নামে যখন বিভ্রান্তি ছড়াচ্ছে, হঠাৎ করে আমার এই কথাটা মনে পড়লো, কারা তারা
যারা কোরআন শরীফ পড়ায়। এনিওয়ে আমার মনে হয় যে আমরা আমরা প্রশ্নটা রাখতে চাই, আসলে এই বিবেকটা আসলে নতুন প্রজন্মের যারা আছেন বা যারা স্ক্রিনে চোখ রাখেন সবসময় তাদের মধ্যে নিশ্চয়ই আছে। আমরা একেবারে আড্ডার শেষের দিকে চলে এসেছি। একজন সফল মানুষ, বারবার সফল বলে আপনি একটু বিব্রত বোধ করছেন, আসলে সফল মানুষরা সফল বলে বিব্রত বোধই করেন, কিন্তু না পাওয়ার জায়গাটাতে যদি বলি যে এই যে লম্বা সময়টা জীবনে চলে গেল, সেখানে না পাওয়ার জায়গাটায় যদি একটু আসতে চাই যে পাওয়া হয়নি, এরকম কোনো বিষয় কি আছে? না, এরকম ভাবি না, মানে পেতেই চাইনি, অথবা এরকম একটা মনে হয়েছে। একটা দুঃখের কথা হয়তো বলতে পারি, সেটা হচ্ছে আমি কিন্তু মুক্তিযোদ্ধা বা সব কিছু মিলিয়ে বা অনেক কিছু করে সৎ জীবন যাপন করেছি, কিন্তু এখনও ঘর বাড়ি কিছু হয়নি। তা আমি 2007 একটা অ্যাপ্লাই, আমার কিন্তু আমার একটা কথা বলি, আমার পরিবার আমাকে খুব, আমার বাবা মা সহ আমার স্ত্রী, আমার দুটি ছেলে, দুটি ইঞ্জিনিয়ার, এরা কিন্তু আমার এই নিরাড়ম্বর যে জীবনটা, নিরাভরণ যে জীবনটা, এটাকে তারা সাপোর্ট দিয়েছে। তা না হলে নষ্ট হওয়ার অনেকগুলো সম্ভব, আমি একবার নষ্ট হয়েছিলাম ছাত্র জীবনে, সেখান থেকে ফিরে এসে কিন্তু আমি একটা পরিপূর্ণ অন্য জীবনে ফিরে এসেছি। তো সেই সময়ে শিল্পীর কোটায় আমি একটা আবেদন করেছিলাম পূর্বাচলের জন্য। আমার যে কাগজপত্র তাতে না পাওয়ার কোনো, আমি তদবিরও করিনি, এটা না পাওয়াতে আমার মনে হয়েছে যে এই জাস্টিসটা কি পৃথিবী থেকে উঠে গেল কিনা, এবং আমাদের দেশে নষ্ট হওয়ার কতগুলো কারণও আমরা, আমিও হয়তো অন্যের প্রতি জাস্টিস করি না, আরেকজন আমার প্রতি জাস্টিস করে, এই জায়গাগুলো যদি ফিরে আসে, আমারটা দরকার নেই, জাস্টিসটা ফিরে আসা দরকার। স্যার, ওই কবিতাটার মতোই বলতে চাই যে না পাওয়ার জায়গাগুলো পূর্ণ হোক রবির করে, রবির আলোতে। অনেক 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 ভালো থাকুন স্যার, আপনার ব্যস্ত সময়ের কিছুটা সময় আমাদেরকে দিয়েছেন, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। তোমাদেরও ধন্যবাদ, এবং তোমাদের মাধ্যমে আবার যে নতুন প্রজন্ম আসবে তারাও উদ্ভাসিত হোক তোমাদের জ্ঞানের আলোয়। অনেক ধন্যবাদ স্যার।